45 কমলপুরের হাট ঘাট মাঠ গরম করে তুলছেন তৃণমূল প্রার্থী আম্বাসা সুমন। কমলপুর এলাকায় একেবারে পরিচিতি নেই তা কিন্তু নয়, বন্ধু মহল বা আত্মীয় পরিজন তো আছেই, আর উপর দলের ধলাই জেলা সভাপতি হিসেবে পরিচিতি। মাসাধিক কাল ধরে 45 কমলপুর বিধানসভার সমতল থেকে প্রত্যন্ত প্রতিটি জনপদে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাটি কামড়ে পড়ে আছেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী সুমন। বিশেষ একটি দলের পক্ষে হুমকি ধমকির ফোন পেলেও পিছু হটার পাত্র যে সুমন নয়। 30 জানুয়ারি 45 কমলপুর কেন্দ্রের প্রার্থী মনোনয়ন জমা করেই দলের অন্য নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দফার প্রচারে নেমে পড়লেন তৃণমূল সুমন। জয়ী হলে কি কি করবেন এলাকার জন্য, বিধানসভার প্রতিটি মানুষের কাছে তা তুলে ধরছেন সুমন দে। বিউ রিপোর্ট, এইচটি লাইভ, 24/7। ওরা যদি ধমক চমক দিয়ে আমাকে থামাতে পারতো, তাহলে আমরা যখন পৌরসভা ইলেকশনে তখনই পারতো। ওরা বোঝা গেছে যে ধমকি চমকি দিয়ে আমাদেরকে আটকাতে পারবে না। এখন কথা হচ্ছে যে জয় যেটা বলছেন, সবার একটাই কথা যে সিপিএমকে 25 বছর দেখেছে, কংগ্রেসকে দেখেছে, বিজেপিকে তো দেখলো, এবার ওরা তৃণমূলকে দেখবে, দেখবে কতটুকু উন্নতি করে। আমরা যদি এই উন্নতির যে বিভিন্ন প্রকল্প আছে, 64টা প্রকল্প, ওইটা নিয়ে প্রতি ঘরে ঘরে যাচ্ছি, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং একটাই কথা বলতে চাই, ওই দলটা যে আমাকে ফোন করে ধমক চমক দিয়েছে, যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছেন, কাটবে যত বাড়বে তত আমরা তৃণমূল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে আমরা লড়াইটা করছি, এবং সমস্ত 45-এর কমলপুরবাসীকে আমি অনুরোধ করছি যে উনি যাতে আমাকে বুদ্ধি জয়যুক্ত করেন এবং কমলপুরের সার্বিক উন্নতি, মানে উন্নতির পথের পথিক হতে পারি আমি, এই জন্য সবাইকে অনুরোধ রাখছি।